হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের নষ্ট হার্ড ডিস্ক চেক করবেন সেটার। বুঝতে পারতেছেন আসলে প্রতিনিয়ত বা প্রতিনিয়ত আসলে আমাদের হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড অনেক নষ্ট হয়, যেগুলো আছে রিপেয়ারের রিপেয়ারের কারণে সেগুলো নষ্ট করে ফেলে দেওয়া হয়। তো আজকে আমি কীভাবে দেখাবো আপনাদের কীভাবে আপনারা হার্ড ডিস্ক আপনাদের পার্সোনাল হার্ড ডিস্ক ঠিক করবেন সেটা। সো প্রথমে হার্ড ডিস্কটি আসলে আমরা চেক করব যে আসলে হার্ড ডিস্কটা নষ্ট কি ভালো আছে। হ্যাঁ, এরকম তো যদি দেখেন যে নষ্ট কীভাবে বুঝবেন সেটা তো অবশ্যই আপনারা যেহেতু হার্ড ডিস্ক ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝবেন। হ্যাঁ, তো হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে থাকে, আমার এই হার্ড ডিস্কটা আসলে নষ্ট, তো আমি আপনাদের দেখাবো কীভাবে হার্ড ডিস্কটা ঠিক করতে হবে। ওকে, আমি প্রথমে যেটা হচ্ছে যে হার্ড ডিস্কটা প্রথমে আমি অন করবো, মানে সরি ওপেন করবো, হার্ড ডিস্কটা খুলবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কের ভিতরে একটা প্লেট আছে। আসলে প্লেটটাতে আপনি এটা টাচ করবেন না, হ্যাঁ, অনলি লোহাতে দেখবেন যে আসলে এটা নড়তেছে কি না। হ্যাঁ, দেখেন এর মধ্যে একটা আওয়াজ হচ্ছে। তো আই থিঙ্ক এখানে প্রবলেম আছে, বিধায় এই কারণে আমার হার্ড ডিস্কের সমস্যা দেখা দিচ্ছে। তো আমি আগে সব কিছু যাচাই করবো যে আসলে আমার হার্ড ডিস্কে আর কী কী প্রবলেম থাকতে পারে। যেটা হচ্ছে যে আপনারা দেখবেন প্রথমে এখানে যে সার্কিটটা আছে, হ্যাঁ, এই সার্কিটে অনেক সময় পুড়ে যায় এই সার্কিটটা। তো যদি সার্কিটটা পুড়ে যেয়ে থাকে, হ্যাঁ, তবে এই যে পিন আছে, যেখানে নাট আছে, তো এই নাটটা আপনারা খুলবেন, খুলে এই জিনিসটা চেঞ্জ করবেন। এখানে ক্লিপ আছে, যে ক্লিপ খুলে চেঞ্জ করে দিলে এটার সমস্যাটা সমাধান হবে। যদি দেখেন যে আপনারা এখানে যে এটা মুভিং হয়, হ্যাঁ, অনেক সময় যে দেখেন, তারপরে আবার হ্যাঁ আপনারা দেখেন যে প্লেটে কিছু দাগ আছে, যেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। দেখেন যে প্লেটে দাগ আছে এগুলো, হ্যাঁ, এই দাগগুলো বেসিক্যালি এই যে যে ক্লিপটা দেখতেছেন, এই ক্লিপের দাগটা ওটা হবে। হ্যাঁ, ক্লিপ আসলে অনেক টাইট। হ্যাঁ, যেহেতু আমার নষ্ট হার্ড ডিস্ক, হয়তো এগুলোর কারণেই নষ্ট হয়েছে। দেন এই যে ক্লিপ আছে, যেটা এটা, এই ক্লিপটাও আপনারা চেক করবেন, এই ক্লিপটা আপনারা চেক করবেন যে ক্লিপটা ঠিক আছে কি না, কতটুকু এটার সাথে আপনার অ্যাটাচড খেয়ে আছে সেটা। এটা তো বললাম, এই যে এটা মুভিংয়ের যেটা, এটা আসলে অনেক টাইট দেখাতে পারতেছি না আমি। হ্যাঁ, দেখেন এটা যখন টানতেছি তখন দেখেন এই জিনিসটা ইজি হয়ে যাচ্ছে, এটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা আর এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক কানেকশান, হ্যাঁ, এটার কারণে এটা হার্ড ডিস্ক এই ক্লিপটা অটোমেটিক আপ ডাউন করবে। হ্যাঁ, দেখেন আমার হার্ড ডিস্কটা ঘুরতেছে, যখন ঘুরবে রানিং হবে তখন এই জিনিসটা আস্তে আস্তে ক্লিপটা উপর দিকে যাবে, মানে ক্লিপটা আস্তে আস্তে উপর দিকে যাবে। তারপর এটা তো গেল, তারপর ফার্স্টলি আসলে হার্ড ডিস্ক খোলার আগেও আরেকটা যেটা কাজ থাকে, যেটা হচ্ছে যে আপনারা এই পিছনের দিকে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিট অনেক সময় শর্ট হয়ে থাকে। তো এই শার্টটা, এই নাটগুলো খুলে, হ্যাঁ, স্ক্রুগুলো খুলে আপনারা চেক করতে পারেন যে কোনো পার্টস কি পুড়ে গেছে কি না। হ্যাঁ, দেন এই যে আপনারা যে কার্বন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কার্বনটাও যদি নষ্ট হয়ে থাকে কার্বন চেক করে সেন্স করে দিতে পারেন। দেন এর ভিতরে একটা মোটর আছে, যে মোটরটা দিয়ে এই যে এই প্লেটটা ঘুরে, হ্যাঁ, এই মোটর দিয়ে। এগুলো অনেক কারণ থাকে আসলে নষ্ট হওয়ার, আসলে স্পেশালি বলা যায় না যে আসলে কিসের জন্য নষ্ট হয়, যেহেতু এগুলো হার্ড ডিস্ক ওয়ান টাইম বলা যায় এক প্রকার, কারণ এগুলো হার্ড ডিস্ক ঠিক করা সেরকম খুব ভালোভাবে যায় না। হ্যাঁ, যতটুকু বললাম এইটুকুর মধ্যে যদি চেঞ্জ করে যদি ঠিক হয় তো হয়ে গেল, আর যদি না হয় তো আসলে ডেট। ওকে, থ্যাংক ইউ।